An address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. بسم الله الرحمن الرحيم يا مرحبا ছোট বাংলাদেশের এমন একজন কৃত সন্তান রয়েছেন যিনি বিশ্বজুড়ে মাইক্রোফাইন্যান্সের পিতা হিসেবে পরিচিত, বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজকর্মী। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি, তার জীবন ও কর্ম সমাজের গরিব ও অসহায় মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। হ্যাঁ, আমি কথা বলছি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডক্টর ইউনুস এমন একজন মানুষ যাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনে। তার এই সাফল্য জীবনীটা আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে জানব। ডক্টর ইউনুসের জন্ম 1940 সালে চট্টগ্রামের একটি মাঝারি আয়ের পরিবারে। তার বাবা ছিলেন একজন সাধারণ স্বর্ণকার এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দানশীল নারী। ছোটবেলাতেই তিনি শিখেছিলেন মানুষকে সাহায্য করার গুণাবলী। এই শিক্ষা নিয়ে বড় হওয়া ইউনুস পড়াশোনায়ও খুব মেধাবী ছিলেন। ঢাকায় পড়াশোনা শেষ করে তিনি আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই শিক্ষা গ্রহণই তার জীবনের মোট পরিবর্তন করে দেয়, যা পরবর্তীতে তাকে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় উৎসাহিত করে। দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াতে পড়াতেই তিনি উপলব্ধি করেন দেশের গ্রামীণ দরিদ্রদের জন্য সহায়তার প্রয়োজন। 1976 সালে দ্রব্য নামের ছোট একটি গ্রামে গিয়ে কয়েকজন মহিলার আর্থিক দুর্ব্যবস্থার চিত্র তার মনে গভীর দাগ কাটে। মাত্র $27 ঋণ দিয়ে তিনি কয়েকজন দরিদ্র মহিলাকে সাহায্য করেন, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এ থেকে জন্ম হয় গ্রামীণ ব্যাংকের, যা দরিদ্রের বিমোচনে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। ডক্টর ইউনুসের উদ্ভাবিত মাইক্রোফাইন্যান্স মডেল বিশ্বের দরিদ্র মানুষকে স্বনির্ভর ও আর্থিকভাবে ক্ষমতায়িত করেছে। বিশেষ করে নারীদের জন্য এই মডেলটি ছিল অত্যন্ত সহায়ক, কারণ ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীরা ব্যবসা শুরু করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। 2006 সালে দারিদ্র দূরকরণে তার এই অভূতপূর্ব অবদানের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। যদিও ডক্টর ইউনুসের কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে, তবে তার মাইক্রোফাইন্যান্স মডেলে উচ্চ সুদের হার নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তার সাথে সরকারের বিভিন্ন মতভেদ দেখা দেয়। তবে এইসব চ্যালেঞ্জ তার মেধা ও উদ্দেশ্যকে কখনোই হ্রাস করতে পারেনি। ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন আমাদের শেখায় কীভাবে ছোট ছোট উদ্যোগ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তার মধ্যে ছিল দূরদর্শিতা, সহানুভূতি এবং অসীম ধৈর্য। তিনি দেখিয়েছেন সত্যিকারের সবার ইচ্ছে থাকলে ছোট উদ্যোগ দিয়েও পৃথিবীকে বদলে ফেলা সম্ভব। আমাদের উচিত তার জীবন থেকে কিছু গুণাবলী গ্রহণ করা। এভাবে ডক্টর ইউনুসের কাহিনী আমাদের জন্য অনুপ্রেরণা, যিনি দেখিয়েছেন যে অর্থনীতি শুধু সংখ্যা নয়, বরং মানুষের জীবনের উন্নয়নের হাতিয়ার। তার কঠোর পরিশ্রম এবং উদ্যোগের কারণে বর্তমান বাংলাদেশের তিনি একজন সাফল্য ব্যক্তি। তার এই সাফল্যের কারণে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে অবস্থান পেয়েছেন তিনি। তো ওকে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।